হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন কি অবস্থা নিশ্চয়ই ভালো আপনাদের মাঝে আবার চলে এলাম সাকিব খান আর বুবলির কিছু চমৎকার খবর নিয়ে হ্যাঁ বুবলির নাম আসলে সাকিব খান চলে আসবে এমন তো কথা কেননা এই বুবলির জন্য কিন্তু সাকিব খানের সংসার ভেঙে গিয়েছে এবং তা আবারও প্রকাশ পেয়েছে এবং প্রমাণ হয়ে গেছে তা নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটির ছবিটি টাচ করেই বুঝতে পেরেছেন অপবিশ্বাসের সাথে সংসার ভেঙেছে অপবিশ্বাস তার মা হতে চেয়েছে এই কারণে তার মাতৃত্বের দাবি রক্ষা করার কারণে উপবিশ্বাসের সাথে যেখানে সংসার ভেঙে গেছে সেখানে বুবলিও কিন্তু রাগ করে চলে গেছেন আমেরিকায় এবং বলা হচ্ছে যে বুবলি আমেরিকায় গিয়ে আটকে গেছেন এবং সেখানেই তিনি সন্তান জন্ম দিয়েছেন এ বিষয়ে যদিও এখনও সেরকম প্রমাণ পাওয়া যায়নি তবে বুবলির আশেপাশের মানুষদের বক্তব্য থেকে এমনটাই মনে হচ্ছে বুবলির মা কেউ ফোনে পাওয়া যাচ্ছে না বুবলির বোন ফোনে পাওয়া যাচ্ছে না এবং একটি গোপন সূত্রে খবর পাওয়া গেছে বুবলি যুক্তরাষ্ট্রে তার সন্তান জন্ম দিয়েছে এবং সাকিব খানে বুবলির কাছে টাকা পয়সা দিয়ে বুবলিকে সন্তান জন্ম দান করতে আমেরিকায় পাঠিয়েছেন এদিকে বুবলি সর্বশেষ অভিনয় করেন casino ছবিতে যেখানে তার বিপরীতে ছিলেন নিরব কেন তিনি সাকিব খানকে ছেড়ে নিরবের সাথে অভিনয় করলেন সেরকমটা কিন্তু প্রশ্ন থেকে যায় যেখানে বুবলি সব সময় বলেছেন সাকিব খান আমার গার্ডিয়ান সাকিব যা বলবে আমি তাই করব এবং একটা সময় কিন্তু বুবলি সাকিবকে নিয়ে তার বাসায় একটি ছবি পোস্ট করেন ফেসবুকে যেখানে লেখা থাকে ফ্যামিলি এরপরে অপু বিশ্বাস রাগ করে তিনি গণমাধ্যমে চলে যান তার সন্তান এবং অপু বিয়ের খবর জানানোর জন্য উল্লেখ্য অপু কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে বলেছেন যে তিনি তার শাশুড়িকে বলেন আপনারা কেন এখন আপনার ছেলেকে দেখতে আসছেন না আপনাদেরকে আমার ছেলেকে দেখতে আসতে হবে না হলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দিব এই সব পরে সাকিব খান কিন্তু বুবলির কাছে যায় না বুবলির কাছে না গিয়ে তিনি উপবিশ্বাসের কাছে যান তা উপবিশ্বাস দেশে আসার প্রায় চার মাস পরে সাকিব খান তার সন্তানকে দেখতে যান এসব নিয়ে অনেক কথা হচ্ছে তবে সাকিব খানকে বুবলির সাথে তাই করবেন এরকমটা বুবলি মনে করছেন তাই বুবলি নিজেও মনে হচ্ছে একটু দূরত্ব রেখেছেন এদিকে আরও একটা তথ্য জানা গেছে যে বুবলি নাকি এর আগেও একটি সন্তান রয়েছে যার বয়স প্রায় চোদ্দ বছর এ বিষয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চান আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন